হ্যালো, হ্যাঁ বলুন মনোময় বাবু, আশা করি ভালো কিছু শুনবো। হ্যালো বলতেই চিনে ফেললেন। আসলে আপনার গলাটাই এমন, না চিনে উপায় আছে? বলুন বলুন। সমর বাবু, আমি ভেবে দেখলাম আমি ভেবে দেখলাম আমি ভোটে দাঁড়াতে রাজি আছি। আরে ধন্যবাদ ধন্যবাদ। এই জানেন, আমি ঠিক এই উত্তরটাই আপনার কাছ থেকে আশা করছিলাম। শুনুন মিস্টার সিং, আমি আপনাকে খবর পাঠাবো। ওই মনোনয়নপত্রের ব্যাপার ট্যাপার আছে তো, সেগুলো করতে হবে। আমার ছেলেরা থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। দেখুন সমরবাবু, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আমি কিন্তু কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করব না। হ্যাঁ অবশ্যই, আমরা তো সেটাই চাই। অন্যায় যেই করুক, সে পার্টির ছেলে হোক বা ক্যাডার নেতা টেতা যাই হোক, এই মনোময় সিংহ কিন্তু এই অন্যায়ের সঙ্গে কোনো সমঝোতা করবে না। আমি জানি যে আমি ভুল লোকের কাছে যাইনি। আপনার ঠিক যেমন যেমন ইচ্ছে আপনি ঠিক তাই তাই করবেন। মনে রাখবেন, পার্টি আপনার সঙ্গে আছে। দেখুন সমরবাবু, আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, পরে কিন্তু পিছিয়ে আসতে পারবেন না। পিছিয়ে যাব বলে তো এগোইনি মনোময় বাবু। ধন্যবাদ, আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাহলে রাখছি। আচ্ছা। বিপ্লব, সামনেই আমাদের পার্টি সম্মেলন, লাখ দুয়েক টাকা ডোনেশন দিয়ে দিও তো, খাবারের খরচাটা আমরা ওখান থেকে তুলে নেব। সত্যদা, খাবারের খরচটা আমি নিশ্চয়ই দেব, পার্টির ব্যাপার, এ তো আমার কর্তব্য। কিন্তু লাখ দুই একটু বেশি হলো না? এই তো সেদিন 1,00,000 টাকা ডোনেশন দিলাম। 1,00,000 টাকা ডোনেশন দিলে ঠিকই, কিন্তু আমার ছেলেরা যে কাজগুলো করে দিল সেটার কথা বললে না তো? কল্যাণ, বিপ্লব তো আবার পার্টি ডোনেশন নিয়ে এত চিন্তা ভাবনা শুরু করলো কবে থেকে? 4-4 ফ্ল্যাটের প্রজেক্ট চলছে, আর আমাদের ছেলেরা সবসময় তোমার সঙ্গে রয়েছে। দাদার আশীর্বাদ না থাকলে তো আমি এই বিপ্লব নন্দী কিছুই করতে পারতাম না। তবে প্রমোটারি করবে, পার্টির ডোনেশন দেবে না, তা তো হয় না। চি 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 দাদা, দেব না একবারও তো বলিনি। ঠিক আছে, দিয়ে দেব। দিয়ে দেব কি ব্যাপারটা? কি কথাটা এমন হয় বললে যেন ভিক্ষে দিচ্ছ? না 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 সত্যদা, তা নয়, আজই আজই দিয়ে দেবো। আচ্ছা কল্যাণদা, ওই লালপুরের 12 নম্বর বাড়ির ভাড়াটেদের কিছুতেই যে তুলতে পারছি না। কল্যাণ দেখো, ওটা 12 নম্বর লালপুর তো, আমি বিশ্বনাথকে বলে দেবো। স্যার ওটা ফাটা মুন্নার এরিয়া, ফাটা মুন্নাকে বলে দিও। দেবো ব্যাস, তাহলে আর কি, তোমার কাজ তো হয়ে গেল। আপনি আমার মাথার উপর থাকলে আমার আর চিন্তা কি? আমি আজ বিকেলেই ডোনেশনটা কল্যাণদার হাতে দিয়ে দেবো। সবসময় এত প্রণাম করতে হবে না, ঠিক আছে? সত্যদা আসি আজকে। এসো এসো। আচ্ছা কল্যাণদা এসো, আমি বিকেলে মৌলালী অফিসে থাকবো। ঠিক আছে, আমি বিকেলে ঠিক পৌঁছে যাবো।